বিপদের ওপর মহাবিপদ। কিছুদিন আগেই আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিপর্যয় তার খেল দেখিয়েছে। বাংলাদেশ সেই ঘূর্ণিঝড়টি নামকরণ করেছিল। এরপর বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ে নামকরণের দায়িত্ব পেয়েছে ভারত। জানা যাচ্ছে এবার যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে তার নাম তেজ। ভয়ঙ্কর বিধ্বংসী রূপ নিয়ে আশ্রয় পড়বে উপকূলে। এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন আবহবিদদের একাংশ। তবে কখন কোথায় কোন কোন উপকূলে আশ্রয় পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তেজ, এখন থেকেই কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আশ্রয় পড়বে তখন প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সূত্রের খবর, আবহবিদরা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রাথমিক ইঙ্গিত পেয়েছেন ইতিমধ্যেই, যা আশ্রয় পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে। সূত্রের খবর, হাওয়া অফিস মনে করছে যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয় তার নাম হবে তেজ। এর জেরে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যায় আগামী 5 দিন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। আবহবিদরা জানিয়েছেন ঘূর্ণিঝড়টি তৈরি হলে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, অন্ধ্রপ্রদেশের দক্ষিণের জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। আগামী 5 দিন এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেবল অন্ধ্রপ্রদেশই নয়, উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতেও একটানা বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। উড়িষ্যার দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি হলেও অন্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে। ইতিমধ্যেই মৌসুম বিভাগের উড়িষ্যার 8 জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আবহাওয়ার বিরাট ভুলবদল হতে চলেছে। গত কিছুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে। তবে এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণাবর্ত থেকেই এই পরিস্থিতি বলেই জানাচ্ছে আবহবিদদের একাংশ। হাওয়াফি জানিয়েছে আগামী 24 ঘণ্টায় কলকাতা এবং আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে, কোনো কোনো জায়গায় বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে, তবে বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে আগামী 3 থেকে 4 দিন উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। গত কিছুদিন ধরে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় আগামী 24 ঘণ্টায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।